بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فمن تمديني بهيرا السلام عليكم ورحمة الله وبركاته. أما ترك بهاي سليم أحمد بهاي تيني مكة المكرمة থেকে একটি প্রশ্ন করেছেন যে তিনি এবারে হজ করতে চাচ্ছেন এবং হজ ইফরাত করতে চাচ্ছেন, এখন উনি ওখান মানে কোন জায়গা থেকে এহরাম বাঁধবেন, উনি কি মিকাত ওনার যেতে হবে কি না, এটি নিয়ে উনি প্রশ্ন করেছিলেন। তো প্রথমেই আমি এই সেলিম ভাইকে বলবো যে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরকাতু। আমরা জেনে থাকি যে হজ আসলে তিন রকম করে হজ করা যায়। একটাকে বলা হয় কেরান, একটাকে বলা হয় তামাত্তু, একটাকে বলা হয় ইফরাত। কেরান অর্থ হলো যে হজ উমরা একসাথে করে করা, আর তামাত্তু হলো হজ উমরা পৃথক পৃথকভাবে করা, আর ইফরাত হলো শুধু হজ করা। তো আমাদের এ ভাই তিনি চাচ্ছেন ইফরাত করার জন্য, শুধু হজ করবে, হজের মধ্যে কোনো উমরা করবে না। তো ইফরাত যারা করবে তারা আপনার সবাই মানে মক্কার ভিতরে থাকুক আর বাইরে থাকুক সবার জন্য একই সিস্টেম, কিন্তু যারা নাকি মক্কার ভিতরে থাকবে তাদের সিস্টেম হবে তারা যখন নাকি এহরাম বাঁধবে ইফরাতের জন্য তারা নিজেদের ঘর থেকেই এহরাম বেঁধে তারা হজে চলে যাবে। যে উনি আমাদের সেলিম ভাই মিকাতের কথা বলেছিল যে উনি কি মিকাতে যেতে হবে কি না, আসলে মিকাতের বিষয়টি হলো যারা নাকি মানে মক্কার বাহিরে থাকে তারা মক্কার চতুর্পাশে যেসব মিকাত আছে ওই মিকাত হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুন্না মিকাত সম্পর্কে, হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না মিম্মান আরাদা আল হাজ্জা আও আল উমরা আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাতগুলো নির্ধারিত করে দিয়েছেন দুল হুলাইফা, ইয়ালামলাম, তারপরে দি হলো আল জুহফা, কর্নুল মানাজিল, এগুলো চারটি আপনার আপনার ইয়া মিকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন এবং বলেছেন যে যারা নাকি মানে এই মিকাত দিয়ে আসবে হয় মানে ওই মিকাতের বাসী হোক অথবা এই মিকাত দিয়ে যারা আসবে তারা সবাই যেন এহরাম পরে আসে, কিন্তু মক্কাবাসী যারা তারা মিকাতে যেতে হবে না, তারা তাদের ঘর থেকেই এহরাম বাঁধবে। শুধুমাত্র যারা নাকি ওমরা করতে যাবে মানে ওমরা করার সিস্টেম হলো কোনো এক যারা নাকি মক্কাতে হারামের ভিতরে থাকে, হুদুদুল হারাম, যেটা হারামের যেটা এরিয়া হারাম এরিয়ার ভিতরে যে থাকবে সে যদি উমরা করতে চায় তাহলে তাকে মানে হারামের এরিয়া থেকে বাইর হতে হবে। হারামের এরিয়ার অনেক বড় একটি এরিয়া, যে সবচেয়ে কাছে হলো যে তানাইম একটা জায়গা আছে যে মসজিদ আয়েশা, ওখানে অথবা আরাফাতে অথবা শিমিসি অথবা জরানা মানে যে কোনো একটি মানে সে মানে হারামের এরিয়ার বাইরে হবে, তো ওখান থেকে এহরাম পরে সে ঢুকবে যদি উমরা করে। কিন্তু যে নাকি হজ করবে তার জন্য ও সে ঘর থেকেই এহরাম পরে সে হজে চলে যাবে। উমরার বিষয়ে যে হাদিসটি পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উমরা করার জন্য চেয়েছিলেন, তখন উনি তখন উমরা মানে মক্কা থাকা অবস্থায় উমরা করতে চেয়েছিলেন, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনি যেন মক্কার যে হুদুদ থেকে বাহির হয় তানঈম যে একটি জায়গা আছে সেখানে যেতে বলেছে, সেখান থেকে ওনাকে ওনার ভাইকে দিয়ে আব্দুর রহমান বিন আবু বকরকে দিয়ে ওনাকে পাঠালেন। তো তানঈম গিয়ে তানঈম থেকে তিনি এহরাম পরে এসে উমরা আদায় করলেন। এটা হলো উমরার বিষয়। কিন্তু যেহেতু আমাদের এ ভাই তিনি হজ করবেন, হজের জন্য ওনার হারাম এলাকা থেকেও বাহির হতে হবে না আর মিকাতে তো যাইতে হবেই না, উনি আপনি আপনার বাসা থেকেই এহরাম পরে আপনি হজে চলে যাবেন, এটা হলো আপনার জন্য নিয়ম। বারাকাল্লাহু ফিকুম ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওবরাকাতুহু।